পরবর্তী প্রশ্ন হচ্ছে গৃহস্থার জী অতীত নিয়ে হতাশ হওয়া কি পাপ অতীত নিয়ে হতাশ হবেন না অতীত নিয়ে আপনি তওবা করবেন এটা হচ্ছে নিয়ম অতীত নিয়ে করবেন অতীতের অনেক কথাই আপনার কাছে আসবে শয়তান আসে অতীতের জিনিস যে আপনাকে নিরাশার দিকে নিয়ে যায় হতাশার দিকে নিয়ে যায় শয়তানের কারসাজি আল্লাহ তালা কোরআনে করি বলছেন তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ বলছেন এবং কাফেররা ছাড়া কেউ তো আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারে না হতাশ হতে পারে না এই জন্য অতীতের যত গুণাই হোক না কেন আপনি সেটা তবা করবেন খাঁটি তও করবেন এবং আর কোনো দিন যাবেন না দৃঢ় প্রতিগ্রহণ এবং যেই পরিবেশে এটা হচ্ছে সেই পরিবেশ পরিবর্তন করুন এবং আপনাকে আল্লাহর কাছে তবায় লেগে থাকতে হবে ইনশাল্লাহ আপনি হতাশা থেকে বাঁচতে পারবেন এই হতাশা বা বিপদের বা সমস্যা সংকূর্ণ জীবনের উপরে তাকে বাঁচার উপায় উপায় নির্দেশ করে আমার একটি খোদ্া আছে বিষয়ে আশা করি বিষয়টা দুশ্চিন্তা হতাশা এগুলোতে বাঁচার জন্য একটা খোদ্া আছে খোদ্াটা শুনবেন ইনশাল্লাহ এই উত্তর পেয়ে যাবেন অতীত নিয়ে আপনার যত রকমের প্যারেশানি আসবে তত আপনার গুণা মাফ হবে কিন্তু পরেশ পেরেশানি করতে করতে নিজেকে ধ্বংস করে দিবেন না আপনার দায়িত্ব হবে তবা করেছে আল্লাহ ক্ষমা করেছে বিশ্বাস করবেন আল্লাহ ক্ষমা করে ব্যবস্থা করবেন যেভাবে আল্লাহ তারা ক্ষমা করবেন করে দিবেন ব্যবস্থা করবেন একটু বিশ্বাস রেখে আবার ভয় হলে সাথে সাথে আবার কান্নাকাটিও করবেন তাহলে আল্লাহ তালা আপনার অতীতের গুণাগুলো ক্ষমা করে দিবেন কখনো হতাশ হবেন না কারণ হতাশ ইমানদার কখনো হতাশ হতে শিখে নাই আর ইমানদার কোনো অবস্থাতেই কোনোভাবে ইমানদার হতাশ হয় না সবসময় ইমানদার মনে করে আল্লাহ তালা কোনো না কোনোভাবে তার তবায় থাকলে তিনি হয়তো আমাকে ক্ষমা করে দেবেন এবং জানাতের ব্যবস্থাপনা করে দেবেন এটা ইমানদার সবসময় বিশ্বাস রাখতে পারে কিন্তু ইমানদার কখনও হতাশ হয় না নিরাশ হয় না এবং দুশ্চিন্তা করতে করতে নিজেকে আত্মহত্যা করে বসে না নিজেকে নিয়ে নিজেরকে নিয়ে দিনহীন ভাবতে ভাবতে একেবারে সব দুনিয়া ভুলে যায় না এটাই ইমানদারের কাজ নয় ইমানদারের কাজ হচ্ছে গুণা হবে কিন্তু আল্লাহ তালা তবা করবে গোবুল করবেন কারণ রসল্লা সাল্লাম বলেছেন যে কুল্লু বনিয়াদম খত্তা ও খায়ুল খত্তা আইন আত্মবাবুন প্রতিটি বনিয়াদম ভুল করে প্রত্যেক তবাকারী প্রত্যেক উত্তম তবাকারী হচ্ছে যে উত্তম ক্ষমা উত্তম ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে খায়ুল খত্তা আইনাত্মবাবুন এবং উত্তম গুনাকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তবা করে সুতরাং তবা যেহেতু গুণাকারীর মধ্যে উত্তম হয়ে গেছে তবা করার কারণ যেটা আপনার ভয়ের কোনো কারণ নাই সাহাবাহিকেরা মধ্যে দোল্লাহ আলী আসবেন তারা কত কুপুরিতে লিপ্ত ছিলেন নবতের আগে সিরকে সিরকে লিপ্ত ছিলেন এগুলো নব্বতের পরে কেউ উঠাও নেয় উঠানো জায়গাও নেই শুধু আপনি এটাই বলবেন যে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আজাহীদের কথা মাঝে মধ্যে উঠে তুলে এনে সাহাবাহিকেরা মাঝে মধ্যে আলোচনা করছেন আর হাসতেন যে আমরা কী কী খারাপ অবস্থায় ছিলাম আল্লাহ তালা আমাদেরকে দিনের উপর নিয়ে আসছেন তাই তেমনি আপনিও বিপদ থেকে যখন বের হয়ে যাবেন সেগুলিকে খারাপ অবস্থা ইন্ডিকেট করবেন মানুষকে সাবধান করবেন এবং নিজে আল্লাহর রহমতের সায়াতলে আসতে পেরেছেন এই জন্য শুক্রিয়া দেয় করবেন বেশি বেশি করবেন করবেনভার করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু মৃত্যুর আগে অবশ্যই আশাকে বাড়িয়ে দিবেন যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন এই আশা আছে এর আগ পর্যন্ত দুনিয়ার বুকে ভয়টা একটু বেশি থাকতে হবে আল্লাহ ক্ষমা করে দেবেন তোমার ভয়ও আছে যদি ক্ষমা না করেন আমার কী হবে ভয়ও থাকতে হবে মৃত্যুর সময় আশাকে বাড়িয়ে দিবেন যে আল্লাহ আমি ভুল করেছি তুমি ক্ষমা করে দিবে আমার এই বিশ্বাস ছিল এবং কি হাসার উদ্দিন রসল্লা সাল্লাম বলেছেন হাঁসুর দিন এক লোককে তার আমল কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন নিয়ে যাওয়ার সময় সে বলবে আল্লাহ আপনার ব্যাপারে তো আমি আশা করিনি ডেকে কেন আমার এই লোকটা ডেকে কী তুই কি আশা করছো বলে আমি আশা করছি আপনি আমাকে ক্ষমা করে দেবেন বলে হয় তার ক্ষমা করে দাও ক্ষমা করে তাকে দান্না দিয়ে দাও আল্লাহ আকবর কেন বলবেন এই জন্য তার আল্লাহর উপরে আশাটা বড় ছিল তার সে সুযোগ বুঝে কাজে লাগাতে পারছে এবং আল্লাহ তালাও তার তো বন্দা তার প্রতি খারাপ ধারণা পোষণ করে করে ভালো ধারণা পোষণ করবে এটা আল্লাহ পছন্দ করেন খারাপ ধারণা পোষণ আল্লাহ পছন্দ করেন না এই জন্য হাদিসে আসে হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আনায় আব্দি বিজন্য বীর আব্দু মা ইয়েশা আমি আমার বন্দার ধারণার কাছে বন্দা যেটা আমার ভালো ধারণা করে আমি তার ভালো ধারণার কাছে রাখি বন্দা যেন আমার পরে ভালো ধারণা পোষণ করে এই জন্য ইমানদার কখনও হতাশ হবে না এবং সে ভালো ধারণা পোষণ করবে মানুষের হক করে দিয়ে দিবে ভালো ধারণা পোষণ করার তো এই নয় মানুষের হক নিচে না এবার ভালো ধারণা পোষণ করে বাঁচে যাবেন এটা নয় মানুষের হক দিয়ে দিবেন তারপরে তবা করবেন হক দেওয়ার পরেও তবা লাগবে আপনার মনে রাখবেন কারণ আপনি যে অন্যায় করেছেন ওই জন্য সুতরাং তওবা করবেন ত যত বেশি তহবা করবেন তত বেশি আল্লাহ নৈকর্য লাভ করতে পারবেন অতীত নিয়ে হতাশা হতাশ কখনো হবেন না যারা এই অতীত নিয়ে হতাশা ব্যস্ত করে তারা শয়তানের কাছে আশায় লিপ্ত হয়ে গেছেন মনে করবেন যতক্ষণ সময় পাবেন দিন দিনের জন্য কাজ করে যাবেন দাওয়াতের পথে লেগে থাকবেন তাহলে অতীত নিয়ে আপনার হতাশা তৈরি করতে দিবে না সাহাবাইকেরাম অনেক কাজ করেছেন জাহিলীয়তে কিন্তু তারা ইসলাম গ্রহণ করার পরে কখনও হতাশা নিয়ে তারা ভোগেননি বরং তারা দিনের পথে বেরিয়ে গেছেন দিনের কাজ করেছেন এমন কাজ এমন এমন কাজ করেছেন যেগুলো সারা দুনিয়াতে আমাদেরকে আমাদের সামনে তাদেরকে আমরা স্মরণ করতে পারি সেরকম কাজ করেছেন কিন্তু আপনারও সেরকম কাজ করা উচিত